নমস্কাৰ, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। প্রায় এমাহৰ ভিতৰতে ঢিঙত দ্বিতীয়টো ধর্ষণ কাণ্ড। ঢিঙত নাবালিকাক অপহরণ কৰি দলবদ্ধ ধর্ষণ। অভিযুক্ত লম্পট ফুজাইল আহমেদ ইসরাফিল হুসেইন কিশোরীগৰাকীক বাইকত বলপূর্বক উঠাই নিছিল দুই পাখণ্ডই। ধর্ষণ কাণ্ডৰ পিছৰে পৰা পলাতক দুই অভিযুক্ত। ৰাজ্য তৎপরতাত ধর্ষিতা কিশোরীগৰাকীক উদ্ধাৰ। আরক্ষী থানাত আত্মসমর্পণ শিক্ষয়িত্রী অপহরণকারীর। গোয়ালপাড়া জেলার বগুয়ান থানাত অপহৃত শিক্ষয়িত্রী সহ আত্মসমর্পণ লম্পট যুবকর। লম্পট যুবকজন নুরুল ইসলাম। বুধবারে গরৈমারিপুরা লম্পট যুবকজনে অপহরণ করেছিল শিক্ষয়িত্রীগুলোকে। ঘটনা সন্দর্ভত ভুক্তভোগী পরিয়ালে দাখিল করেছিল এজাহার। ব্রহ্মপুত্র ভেলি একাডেমির এগারী শিক্ষয়িত্রী ঘরলে উভতার পথত অপহরণ করেছিল দুর্বৃত্তই। গরৈমারি আরক্ষী থানাত পাঁচজনের বিরুদ্ধে এজাহার দাখিল করে শিক্ষয়িত্রীগুলোর পরিয়ালে। শারদীয় বতরত গরমে দহিছে রাজ্যবাসীক। সেপ্টেম্বর মাহতো পারস্তম্ভ স্পর্শ করেছে সর্বোচ্চ সীমা। তিন চারি দিন রাজ্য 40 ডিগ্রি সেলসিয়াসলে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। 27-28 সেপ্টেম্বর রাজ্য নাই বরষুণের সম্ভাবনা। দেওবারে রাজ্যের গরমে এই বছরের অভিলেখ রচনা করার সম্ভাবনা। 40-42 ডিগ্রি পর্যন্ত হব পারে তাপমান। বতরের অস্বাভাবিক পরিবর্তনের বাবেই বরষুণ কম হওয়াত আহিব গ্রীষ্ম প্রবাহ। মহানগরীর হাতীগাঁওত শোকাবহ ঘটনা। নির্মীয়মান অট্টালিকার দেওয়াল খহি প্রাণ গলে এটি কিশোর। মৃত শিশুটির বয়স 7 বছর। হাতীগাঁওর নদবমা হাউসফেডত সংঘটিত হয় এই শোকাবহ ঘটনাটি। হিজবুল্লার ঘাটিত ভয়ঙ্কর আক্রমণ ইসরায়েল ডিফেন্স ফোর্সর। দক্ষিণ লেবাননত থাকা হিজবুল্লার এটা ঘাটিত নিশা ভয়ঙ্কর আক্রমণ চলায় ইসরায়েলে। হিজবুল্লাহ আক্রমণের বাবে সাজু করে রখা 1000 অধিক রকেট লাঞ্চার ধ্বংস করে ইসরায়েলে। পেজার আর ওয়াকি টকি বিস্ফোরণের পাছতে হিজবুল্লাই ইসরায়েলক ইয়ার ফল ভুগিব লাগিব বলে সকিয়নি দিছিল। ইয়ার পাছতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীয়ে ভয়ঙ্কর আক্রমণ চলায় দক্ষিণ লেবাননত থাকা হিজবুল্লার ঘাটিত। 1000 ব্যারেলে গঠিত 100টাতক অধিক রকেট ধ্বংস করা বলে দাবি করেছে IDF-এ। হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহর ভাবুকির পাছতে ইসরায়েলে আক্রমণের লক্ষ্য করে লয় লেবাননস্থিত হিজবুল্লার ঘাটিত। গাজা যুদ্ধর পাছত মধ্যপ্রাচ্যত ক্রমাত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠিছে। এফলে আমেরিকার সমর্থন আর আনফলে মুসলিম রাষ্ট্রসমূহর ইসরায়েলের বিরুদ্ধে লওয়া স্থিতিয়ে উত্তপ্ত করে তুলিছে মধ্যপ্রাচ্যর পরিবেশ। গুয়াহাটির গড়চুকত পুয়াই সংঘটিত হল দুর্ঘটনা। চালকর সঙ্গে গাঁতত সোমাল এখন ই রিক্সা। দুর্ঘটনাত ই রিক্সা চালকজন আহত। রাজপথত খান্দি থাকা গাঁতত সোমায় যায় ই রিক্সাখন। গড়চুকর জালুকবাড়ি অভিমুখী পথত এই দুর্ঘটনা। দুধনৈত হাড়গরুর আক্রমণত আহত এজন। গুরুতরভাবে আহত লোকজন প্রশান্ত নাথ। দুধনৈর শিলরবরী গাঁত সংঘটিত হয়েছে এই ঘটনা। মাস জাখিলির শিলরবরী গাঁত বিচরণ করে আছিল হাড়গরুটো। ইয়ার পূর্বে দুজন লোকক আক্রমণ করেছিল হাড়গরুটোয়ে। লঙ্কাত অবৈধ ঔষধৰ বিপণীৰ বিৰুদ্ধে চলিল অভিযান। দণ্ডাধীশ বিভূতি সন্দিকৈ আৰু ঔষধ পৰিদৰ্শক বিপুল বিশ্বাসৰ যৌথ নেতৃত্বত চলা এক অভিযানত হোজাই 3খনকৈ ফাৰ্মাচী সিল কৰি দিয়ে। বৰুৱা বজাৰত থকা মইনুদ্দিন মেডিকেল, সহেল মেডিকেল হল সিল কৰি দিয়ে জিলা প্ৰশাসনে। দেশের বজারত উপলব্ধ iPhone 16। আইফোনের 4টা নতুন মডেলত উপলব্ধ হওয়া iPhone 16 ক্রয় করবলে ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ পুয়ারে পর গ্রাহকের দীঘলিয়া শারি পরিলক্ষিত হয়। মুম্বাইত পুয়া 6 বজাতে খোলা হল আইফোন স্টোর। মুম্বাই লগতে দিল্লিতো একই পরিবেশ। কামপুর বজারের 1 নম্বর রেল গেটত অঘটন। তীব্রবেগী রেলের খুন্দাত মৃত্যু এগারী কিশোরীর। নবম শ্রেণীত অধ্যয়নরত আছিল কিশোরীগী। মাতৃহীনা কিশোরীগী দীর্ঘদিনে ভুগি আছিল হতাশাত। কামরূপর আমিনগাঁওত 4 কোটি টাকা ড্রাগস জব্দ। STFর জালত 2 সরবরাহকারী ধৃত মফিজুদ্দিন আর লালসান বাদশাহ। মিজোরামের কেম্পাইর পর বরপেটালে সরবরাহর সময় জব্দ বৃহৎ পরিমাণ ড্রাগস। এখন ট্রাকর পর আরক্ষী জব্দ করে ড্রাগস। বাক্সাত বালিমহলের বিরুদ্ধে উলাই আহিল রাইজ। দীর্ঘদিন ধরে বালিমহলে যতে ততে খন্দার ফলত এটা অঞ্চলের কৃষকসকলের খেতি মাটি লৈ আনিছিল অশনি সংকেত। বাক্সা জেলার বাতাবাড়ি অঞ্চলের আঞ্চলিক বন বিভাগের অন্তর্গত দিরিঙাপুরত বালি মাফিয়ার সন্ত্রাস। বালি মাফিয়ার সন্ত্রাসের দিরিং নদীর খহনিয়ায় লৈছে কাল রূপ। ছবিগৃহত নতুন অসমীয়া ছবি শিকার। বৃহস্পতিবারে গুৱাহাটীর অনুরাধা সিনেমা হলত অনুষ্ঠিত হয় ছবিখনের প্রিমিয়ার শো। ছবিখনের প্রিমিয়ার শো অনুষ্ঠানত বহু শিল্পী কলা কুশলী সমন্বিত বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকে। কলিয়াবরত বাঘলে অপেক্ষা করে ভাগরিছে বন বিভাগ। বন বিভাগে পিঞ্জরাত দিয়া খাদ্য খাবলে নাহে ঢেকিয়াপতিয়া বাঘ। ইফালে বাঘ ধরাত বন বিভাগের ব্যর্থতার ক্ষোভ উজাড়িছে আতঙ্কিত রাইজে। মৈরাবাড়ীত 3 সন্তানের মাতৃ পলুয়াইনী রঙাঘরের আলহী এজন লোক। অভিযুক্ত লোকজন নেকিবুর রহমান। 8 মাহে পলাতক অবস্থাত আছিল নেকিবুর। ইফালে ন্যায় বিচারি হাইরান ভুক্তভোগী মহিলার স্বামী আর নেকিবুরের পত্নী।
মহানগরীর দোকানে দোকানে বিজেপির সদস্য ভর্তি অভিযান, চাহর দোকানত বিজেপি সভাপতির আড্ডা, মহানগরীর বড়াগাঁওত চাহ মিঠাই খাই আড্ডাত মশগুল হয়ে পড়ল বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কলিতা। শিবসাগরত নিশা সংঘটিত দুর্ঘটনাত আহত যুবকর মৃত্যু, যুবকজন জয়সাগরের সৌরভ বরগোহাঁই, ডিব্রুগড়স্থিত চিকিৎসা মহাবিদ্যালয়ত চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয় যুবকজনের। সমগ্র দেশের ভিতরতে তথা উত্তর পূর্বাঞ্চল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাইছে উষ্ণতা, অধিকাংশ জেলাতে স্বাভাবিক উষ্ণতাতকৈ উষ্ণতা বৃদ্ধি পাইছে 4-6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, অস্বাভাবিকভাবে হ্রাস পাইছে বরষুণের পরিমাণ। 1 অক্টোবর পর্যটকের মুক্তি হব মানস রাষ্ট্রীয় উদ্যান, উদ্যানখনের দ্বার পুনের মুক্তি পাছরেপর পর্যটকের রাষ্ট্রীয় উদ্যান জীপ সাফারি, হাতী সাফারি, রিভার রাফটিং আদি উপভোগ করব পারিব। 20 জুনত বারিষার পরিপ্রেক্ষিত বন্ধ হয়েছিল উদ্যানখনের প্রবেশ দ্বার। গরৈমারী আরক্ষীর বিরুদ্ধে গোচর দিবলে যাওয়া মহিলাক দুর্ব্যবহারের অভিযোগ, গরৈমারী আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়ার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, আরক্ষী বিষয়াজনের বিরুদ্ধে আসামিক রক্ষণাবেক্ষণের অভিযোগ, ন্যায় বিচারি আরক্ষী অধীক্ষকর কাষ চাপিল ভুক্তভোগী মহিলা। পঞ্চায়েতের সীমা নির্ধারণক খসড়াক লৈ ক্ষুব্ধ বিন্যাকান্দিবাসী, সরকারী এসওপি মতে কাম নকরার অভিযোগ কংগ্রেসের। বিন্যাকান্দি বিধানসভা সমষ্টির 25 গাঁও পঞ্চায়েতের বিপরীতে মাত্র এটা উন্নয়ন খণ্ডক লৈ ক্ষোভ রাইজর, স্থানীয় বিধায়কর ভূমিকাক লৈ হরব কংগ্রেস। অনাবৃষ্টির অভাবত নলবাড়ির খেতিপথারত চিরাল ফাঁট, বরষুণের অভাবত খেতি নষ্ট হয়েছে নলবাড়ীর টিহুর লগতে জেলাখনের ভিন্ন প্রান্তর কৃষকর। জলসিঞ্চনের অভাবত ধান খেতি রঙাপুরার লগতে ঠায়ে ঠায়ে চিরাল ফাঁট মেলিছে ধাননি পথারত। মালিগাঁও নীলাচল পাহাড়ত অবস্থিত দুর্গা মন্দিরত অচিনাক্ত যুবকক লৈ চাঞ্চল্য, ঘরের পলাই আহি মন্দিরটিতে আশ্রয় লৈছিল যুবকজনে, মালিগাঁওর গোশালাত ঘর যুবকজনের। তুলিরাম রংহাঙর দুর্নীতির সিবিআই তদন্তর দাবি জে আই কাঠারর, সিইএম তুলিরামে চারিলেন যুক্ত রাষ্ট্র ঘাইপথর মাটির ক্ষেত্রত ব্যাপক হারত অনিয়ম সংঘটিত করে কোটি কোটি টাকা সরকাই নিয়ার অভিযোগ আনিছে প্রাক্তন আইএএস জন ইংটি কাঠারে। রাজধানী এক্সপ্রেসত রহস্যজনক অবস্থাত উদ্ধার অসমের জওয়ানের মৃতদেহ, মৃত আইটিবিপির জওয়ানজন হাবিলদার নার্জারি, মৃত হাবিলদারক ঘর উত্তর শালমারা মহকুমার খগরপুরের ধুলাউরাত, রেলযোগে কর্তব্যস্থলী উভতার সময়তে অঘটন। রূপহীহাটর সাইদরিয়াত প্রচণ্ড মারপিট, দুই পক্ষের মাজত প্রচণ্ড মারপিটত গুরুতরভাবে আহত 4 জন, শিশুর খাদ্য সামগ্রীর পেকেটত থাকা খেলনা টকা কেন্দ্র করে সংঘটিত হয় মারপিটর ঘটনা। নবজাতকর মৃত্যুক কেন্দ্র করে জিএমসিএইচত উত্তেজনা, সন্তান জন্মার পিছতে চিকিৎসকে মৃত ঘোষণা করাক লৈ সন্দেহ উপজিছে পরিয়ালটোর। মঙ্গলবারে জিএমসিএইচত ভর্তি করা হয়েছিল জোড়াবাতর এগারী প্রসূতিক, বুধবারে প্রসূতিগীর জন্ম দিছিল এটি পুত্র সন্তান। কর্মর সন্ধানত বহিরাজ্যলৈ গৈ সন্ধানহীন মরিয়নী যুবক, সন্ধানহীন যুবকজন চেলেং রণখাম 6 নম্বর লাইনের বিষ্ণু মুরা, ঘরলৈ উভতার পথত রেলের সন্ধানহীন হয় বিষ্ণু। ছমাহ পূর্বে তামিলনাডুর চেন্নাইর একটা কোম্পানীত যোগদান করেছিল যুবকজনে। গোয়ালপাড়া লক্ষীপুরের বান্দর মাথা এলাকাত উচ্ছেদের বিরোধিতা, লক্ষীপুর রাজচক্র বিষয়ার জড়িয়ে গোয়ালপাড়া জেলা আয়ুক্তলৈ স্মারকপত্র দিলে জলেশ্বর সমষ্টির প্রাক্তন বিধায়ক শাহাবুদ্দিন আহমেদ আর এস ইউ সি আই দলে। বিধ্বস্ত কাঠর দলঙে জ্বলা কোলা খুয়াইছে বিটিআরবাসীক, সরকারের বিরুদ্ধে আস্থা হেরুয়ায় দলং মেরামতি করবলে ওলাই আহিল দল দলীবাসী। 10-15 বছরে প্রমোদ বড়ো সরকারে মেরামতি নকরিলে 2 নম্বর গুমা সমষ্টির ওদালগুড়ির কাঠর দলং। সেপ্টেম্বর মাহতো উৎকট গরমে দহিছে রাজ্যবাসী, বৃহস্পতিবার দিনটোত গুয়াহাটী মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, কামরূপ মহানগর জেলার লগতে রাজ্যের আন আন জেলাসমূহতো পারাস্তম্ভ স্পর্শ করিলে সর্বোচ্চ সীমা। মৈরাবাড়ীত আরক্ষীর সাইবার অপরাধী বিরোধী অভিযান, অভিযানত আরক্ষীর জালত পড়িল 9 সাইবার অপরাধী, মৈরাবাড়ীর 5 জন, লাহরীঘাটের 4 জনক আটক, অনলাইন যোগে ধন আত্মসাতেরে জড়িত আটাইকেইটা অপরাধী। বৃহস্পতিবার রাজ্যজুড়ি অরুণোদয় 3.0 আঁচনির শুভারম্ভণি, এইবার নতুনকৈ অরুণোদয়ত সুবিধা লাভ করব 19,92,167 জন হিতাধিকারী। বছরি 2 লাখ টাকাকৈ কম উপার্জন করা পরিয়ালের মহিলাইহে লাভ করিব অরুণোদয় আঁচনির সুবিধা, তৃতীয় লিঙ্গ আর দিব্যাঙ্গসকলেও লাভ করিব অরুণোদয় আঁচনি, সরকারি পঞ্জীয়নভুক্ত বৃদ্ধাশ্রমের আবাসীয় লাভ করিব আঁচনির সুবিধা। অরুণোদয় নাপাব অঙ্গনবাড়ী মধ্যাহ্ন ভোজনের কর্মচারী, গাঁওবুড়া ভিসিডিসির পরিয়ালেও অরুণোদয় আঁচনির করিব নারিব আবেদন, চারিচকিয়া বাহন থাকা পরিয়ালের সদস্যও লাভ নকরিব অরুণোদয় ধন। পলাকবাড়ী সমষ্টির মির্জার আরবি হাইস্কুল খেলপথারত অরুণোদয় 3.0 শুভারম্ভণি, পলাকবাড়ী সমষ্টির পূর্বতে আছিল 26,000 হিতাধিকারী, অরুণোদয় আঁচনিত নতুনকৈ অন্তর্ভুক্ত সমষ্টিটোর প্রায় 14,000 হিতাধিকারী।
ৰহাত অৰুণোদয় 3.0 শুভাৰম্ভণি অনুষ্ঠান মুখ্যমন্ত্ৰী ড০ হিমন্ত বিশ্ব শৰ্মাই মুকলি কৰা অৰুণোদয় 3.0 আঁচনিৰ ভাৰ্চুৱেল অনুষ্ঠান চাবলৈ ৰহাতো ভিৰ লাগিল শ শ মহিলাৰ। ৰঙিয়াত অৰুণোদয় 3.0 শুভাৰম্ভণি অনুষ্ঠান ৰঙিয়াৰ দীপ্তেশ্বৰীৰ হৰি মন্দিৰৰ প্ৰাংগণত আয়োজন কৰা বিশাল সভাখনত ৰাইজৰ সৈতে ৰঙিয়াৰ বিধায়ক ভৱেশ কলিতাই অংশগ্ৰহণ কৰে। বোকাখাটত আনুষ্ঠানিকভাৱে শুভাৰম্ভ কৰা হয় অৰুণোদয় 3.0 আঁচনি। ইয়াৰ লগতে খাদ্য সুৰক্ষা আইনৰ অধীনত 19,92,167গৰাকী হিতাধিকাৰীক পৰিয়াল পৰিচয় পত্ৰ প্ৰদান কাৰ্যসূচীৰো আৰম্ভ কৰা হয়। শোণিতপুৰ জিলা প্ৰশাসনৰ বুদ্ধিগত তেজপুৰত শুভাৰম্ভ হয় অৰুণোদয় 3.0। শোণিতপুৰ জিলাৰ 147,500গৰাকী লোকক সামৰি লোৱা হ'ব অৰুণোদয় 3.0 আঁচনিত। তামোলপুৰ জিলাৰো জিলা সদৰত দুৰ্গা মন্দিৰ প্ৰাংগণ আৰু গুৰেশ্বৰৰ নাওকাটাত শুভাৰম্ভণি কৰা হয় অৰুণোদয় 3.0 আঁচনি। কলিয়াবৰত নতুনকৈ 10,000 লোকে লাভ কৰিব ৰেচন কাৰ্ড আৰু অৰুণোদয় আঁচনি। অৰুণোদয় 3.0 আঁচনি শুভাৰম্ভ কৰি এই মন্তব্য মন্ত্ৰী কেশৱ মহন্ত। মৰিগাঁৱত অৰুণোদয় 3.0 শুভাৰম্ভণি অনুষ্ঠান। প্ৰচণ্ড গৰমকো নেওচি অসম চৰকাৰৰ অভিলাষী আঁচনি অৰুণোদয় 3.0 শুভাৰম্ভণি অনুষ্ঠানত অংশগ্ৰহণ 2,000+ হিতাধিকাৰী মহিলা। কোকৰাঝাৰতো ভাৰ্চুৱেল পদ্ধতিৰে শুভাৰম্ভ কৰা হয় অৰুণোদয় 3.0 আঁচনি। চহৰখনৰ খাচিয়াবাৰী প্ৰাথমিক বিদ্যালয় খেলপথাৰত জিলা প্ৰশাসনৰ উদ্যোগত আয়োজিত এই কাৰ্যসূচীত বিটিআৰৰ মুখ্য কাৰ্যবাহী প্ৰমোদ বড়ো, স্থানীয় বিধায়ক লৰেঞ্চ ইছলাৰী, জিলা আয়ুক্ত প্ৰদীপ কুমাৰ দ্বিবেদী উপস্থিত থাকে। কমলপুৰ বিধানসভা সমষ্টিৰ বাইহাটা শিৱ মন্দিৰ প্ৰাংগণত অৰুণোদয় 3.0 আঁচনি শুভাৰম্ভণি অনুষ্ঠান। কমলপুৰ বিধানসভা সমষ্টিৰ 10,000ৰো অধিক নতুন হিতাধিকাৰীয়ে এই আঁচনিত অন্তৰ্ভুক্ত হ'ব। অনুষ্ঠানত স্থানীয় বিধায়কৰ লগতে উপস্থিত থাকে জিলা আয়ুক্ত। গোগামুখত অৰুণোদয় 3.0 আৰু ৰেচন কাৰ্ডৰ নতুন হিতাধিকাৰী সংযোজনৰ শুভাৰম্ভণি অনুষ্ঠান গোগামুখ কৃষ্টি ভৱনত অনুষ্ঠিত অনুষ্ঠানত উপস্থিত থাকে মন্ত্ৰী ডঃ ৰণোজ পেগু। ৰঙাপুৰা সমষ্টি ভিত্তিত অৰুণোদয় 3.0 আঁচনি শুভাৰম্ভণি কৰা হয়। ৰঙাপুৰা ফুলবাৰী ফেয়াৰ ট্ৰেড হল প্ৰাংগণত অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। ৰঙাপুৰা সমষ্টিত নতুনকৈ 10,000 লোকে লাভ কৰিব অৰুণোদয় আঁচনিৰ সুবিধা। নলবাৰীৰ গৰ্ডন স্কুল খেলপথাৰত অৰুণোদয় 3.0 শুভাৰম্ভণি অনুষ্ঠান। নলবাৰী সমষ্টিত নতুনকৈ প্ৰায় 30,000 হিতাধিকাৰীয়ে লাভ কৰিব অৰুণোদয় আঁচনি। বাক্সাত উৎকট গৰমৰ বাবে অৰুণোদয় 3.0 শুভাৰম্ভণি অনুষ্ঠান এৰি ঘৰলৈ ৰাওনা হ'ল মহিলাসকল। অনুষ্ঠানত উপস্থিত আছিল কেবিনেট মন্ত্ৰী উৎসাহ গৌৰৱ ব্ৰহ্ম। গৰমত অতিষ্ঠ ৰাইজে ত্যাগ কৰিলে চৰকাৰী সভা। গোলাঘাটৰ এৰেঙাপাৰস্থিত মাৰুৱাৰী পট্টিত চাঞ্চল্যকৰ ঘটনা। দুটাকৈ বাসগৃহত অগ্নিসংযোগ দুৰ্বৃত্তৰ ঘটনাস্থলীৰ সমীপৰে এটা পৰিত্যক্ত ঘৰত দীৰ্ঘদিনে একাংশ যুৱকে মদ ভাং ড্ৰাগছৰ ঘাটি চলাই অহাৰ অভিযোগ ৰাইজৰ। ঘটনা সন্দৰ্ভত আৰক্ষী থানাত ৰাইজে দাখিল কৰিছে এজাহাৰ। ডিগবৈ সমষ্টিৰ উপজিলাৰূপে ঘোষণাৰ পাছতে তৎপৰ স্থানীয় দল সংগঠন। 17টাকৈ সংগঠনে আয়োজন কৰিলে নাগৰিক সভাৰ। ডিগবৈৰ মধ্যস্থলত উপায়ুক্ত কাৰ্যালয়, খণ্ড উন্নয়ন কাৰ্যালয় আৰু চক্ৰ বিষয়ৰ কাৰ্যালয় স্থাপনৰ দাবী দল সংগঠনৰ। ৰহাত পথ দুৰ্ঘটনাত আহত 3জন যুৱক। ৰহা কলেজৰ সমীপৰ দলঙৰ কাষত দুখন মটৰচাইকেলৰ মাজত মুখামুখি সংঘৰ্ষ। এই দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত যুৱক দুজন হ'ল আবু হানিফ আৰু আজাজুল। আৰক্ষীয়ে চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱাই দুয়োজন যুৱকক। বালিপুৰাত খনামুখত ভয়াৱহ পথ দুৰ্ঘটনা। বালিপুৰাৰ খনামুখৰ বোকা গাঁৱৰ 15নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত সংঘটিত হয় ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। স্কুটি আৰু বাইকৰ সংঘৰ্ষত গুৰুতৰভাৱে আহত 3জন লোক। কলিয়াবৰত এ জে ৱাই চি পিৰ উত্তাল প্ৰতিবাদ। নিৰ্মীয়মান উৰণ সেতুৰ কাম সম্পূৰ্ণ কৰাৰ দাবীত প্ৰতিবাদ এ জে ৱাই চি পিৰ। কলিয়াবৰ তিনিআলিত অৱৰোধ কৰিলে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ। প্ৰতিবাদ কালত আৰক্ষীৰে হতাহতিটো লিপ্ত হ'ল একাংশ প্ৰতিবাদকাৰী। গুৰ্জাইত অব্যাহত হাতী মানুহৰ সংঘাত। খাদ্যৰ সন্ধানত বনাঞ্চলৰ পৰা ওলাই অহা হাতীৰ জাকে জিলাখনৰ বিভিন্ন প্ৰান্তত চলাই আহিছে উপদ্ৰৱ। বৃহস্পতিবাৰে পুৱাই হাতীৰ এটা বৃহৎ জাকে হাৱাইপুৰ অঞ্চলত অতিক্ৰম কৰে ৰেলপথ। বন বিভাগৰ গুৰুত্বহীনতাত ক্ষোভ স্থানীয় ৰাইজৰ। স্মাৰ্ট মিটাৰৰ বিৰুদ্ধে প্ৰতিবাদমুখৰ শক্তিমন্ত্ৰী গৃহ সমষ্টি ডিমা হাছাও। স্মাৰ্ট মিটাৰ সংস্থাপনৰ পূৰ্বেই শক্তি বিভাগৰ বিৰুদ্ধে ক্ষোভ উমৰাংশবাসীৰ। উমৰাংশ এ পি ডি চি এল কৰ্তৃপক্ষক সাক্ষাৎ ৰাইজে প্ৰদান কৰিলে স্মাৰক পত্ৰ। ডবকাত চোৰৰ টাৰ্গেট মছজিদ। মাদ্ৰাছাৰ দান পাত্ৰৰ বাকচ চোৰে লুটিলে দোকান তন্থুৱা দান পাত্ৰৰ বাকচ। দোকানৰ স্বত্বাধিকাৰীয়ে সন্ধিয়া নামাজ পঢ়িবলৈ যাওঁতে দোকানত কোনো নথকাৰ সুযোগ লৈ হেলমেট পৰিহিত দুটা চোৰে সংঘটিত কৰে চুৰিকাণ্ড। চি চি কেমেৰাত বন্দী দুষ্কাৰ্যৰ দৃশ্য।
বৰপেটাৰত ড্ৰাগছসহ আৰক্ষীৰ জালত সৰবৰাহকাৰী বৰপেটাৰত ৰেলৱে ষ্টেচনত দুই নম্বৰ গেটত আৰক্ষীৰ অভিযান ধৃত ড্ৰাগছ সৰবৰাহকাৰী হাউলিৰ হালা পাকুৰিৰ আলকাছ আলী সৰবৰাহকাৰীটোৰ পৰা জব্দ ড্ৰাগছ ভৰ্তি দুটা চাবোনৰ বাকচ হাজোৰ বৰ্ণীৰ কিস্মত কুৰিহাত জব্দ লাখ লাখ মূল্যৰ সন্দেহজনক হেৰইন কিস্মত কুৰিহাৰ বুবুল আলী নামৰ লোকজনৰ ঘৰত অভিযান চলাই হাজো আৰক্ষীয়ে জব্দ কৰে বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী তিনিটাকৈ চাবোনৰ বাকচত জব্দ 35.3 গ্ৰাম সন্দেহজনক হেৰইন কলিয়াবৰত দিন দুপৰতে বাঘৰ গৰু চিকাৰ সোণাৰী গাঁৱত গৰু চিকাৰ দুটাকৈ বাঘৰ বদলা পদ্মাতা ক্ষেত্ৰ পথাৰত এৰাল দিয়া গৰু চিকাৰ সমীপতে কাম কৰি থকা শ্ৰমিকে হুলস্থুল কৰাত গৰু এৰি হাবিত সোমাল বাঘ দুটা বাঘৰ আতংক মাৰ যোৱা নাই কলিয়াবৰত নাম কামাখ্যা গাঁৱত মুক্ত বিচৰণ কৰিলে প্ৰকাণ্ড ভেক ঢেকীয়াপতীয়া বাঘে বিগত কেইবামাহ ধৰি ঢেকীয়াপতীয়া বাঘে আতংকৰ সৃষ্টি কৰি আহিছে সমগ্ৰ কলিয়াবৰত গাঁওখনৰ এঘাৰৰ পাছফালে বাঘ প্ৰত্যক্ষ কৰে স্থানীয় লোকে বাঘ দেখাৰ পাছতে আতংকিত হৈ পৰে স্থানীয় লোক তামাৰহাটত মুখ্যমন্ত্ৰীৰ পথ নৱীকৰণ আঁচনিত অনিয়মৰ অভিযোগ হৰিৰ হাতৰ পৰা পুনি লৈ যোৱা 1.5 কিলোমিটাৰ পথ মেৰামতি ঠিকাদাৰ লুণ্ঠন ৰাজৰ অভিযোগ পথটো মেৰামতিৰ বাবে চৰকাৰে আবণ্টন দিছিল 94 লাখ টকা আব্দুল মুন্নাফ মণ্ডল নামৰ ঠিকাদাৰৰ বিৰুদ্ধে নিম্নমানৰ নিৰ্মাণ কাৰ্যৰ অভিযোগ ৰাইজৰ গহপুৰত ব্ৰহ্মপুত্ৰ খনন আৰু নিয়ন্ত্ৰণৰ দাবী সমিতিৰ চৰকাৰৰ প্ৰতি তীব্ৰ অসন্তুষ্টিয়ে জনজীৱনক বিপদাপন্ন কৰি চৰকাৰে ব্ৰহ্মপুত্ৰ খনন আৰু নিয়ন্ত্ৰণৰ বাবে কোনো ধৰণৰ গুৰুত্ব আৰোপ নকৰাৰ অভিযোগ তিতাবৰত চিকিৎসাৰ অভাৱত এজন লোকৰ মৃত্যু সময়মতে জৰুৰীকালীন সেৱাৰ 108 এম্বুলেঞ্চ বাহন আহি নোপোৱাৰ বাবে লোকজনৰ মৃত্যু হোৱাৰ অভিযোগ আত্মীয় পুনৰ নিৰ্ধাৰণৰ পাছত দৰং জিলাত থাকিব 75খন গাঁও পঞ্চায়ত চিপাঝাৰ সমষ্টিত এখন পঞ্চায়তৰ সংখ্যা বৃদ্ধি পোৱাৰ বিপৰীতে মঙলদৈ সমষ্টিত হ্ৰাস পালে 2খন পঞ্চায়তৰ সংখ্যা দৰং জিলাৰ উন্নয়ন খণ্ডৰ সংখ্যা 5টা গাঁও পঞ্চায়তৰ সংখ্যা 75খন আঞ্চলিক পঞ্চায়তৰ সংখ্যা 5খন আৰু জিলা পৰিষদৰ সংখ্যা 12খন দ্ৰুত সংবাদ অব্যাহত ৰাখিম সময় হৈছে এটা বিৰতি উদালগুৰিত প্ৰশাসনত পৰিণত জলজীৱন মিছন আঁচনি এটুপি বিশুদ্ধ খোৱাপানীৰ বাবে হাহাকাৰ দুই নম্বৰ সোণাৰীৰ পৰা গাঁওবাসীৰ হাবি জংঘলে আৱৰিছে এবছৰ পূৰ্ণে স্থাপন কৰা পানী যোগান আঁচনি চাপৰৰ ৰাজচক্ৰ বিষয়ৰ বিৰুদ্ধে সৰব শ্ৰমিক ইউনিয়ন শ্ৰমিকৰ প্ৰাপ্য ধন আদায় নিদি হাৰাশাস্তি কৰাৰ অভিযোগ এ চি এছ বিষয়া শশীভূষণ ৰাজকোঁৱৰৰ বিৰুদ্ধে ৰঙীয়া মহকুমা প্ৰশাসনৰ বিৰুদ্ধে সৰব আন্তঃৰাষ্ট্ৰীয় হিন্দু পৰিষদ ৰাষ্ট্ৰীয় বজৰং দল অসমত আৰম্ভ আঁচনিৰ ৰাজনীতি অৰুণোদয় আঁচনিক প্ৰত্যাহ্বান প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাৰ কংগ্ৰেছ চৰকাৰ আহিলে অৰুণোদয় আঁচনি বন্ধ কৰাৰ হুংকাৰ ভূপেন বৰাৰ ভূপেন বৰাক উভতি ধৰিলে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাক কংগ্ৰেছৰ চৰকাৰ গঠন কৰা হ'ব বুলি নাভাবে মন্ত্ৰী হাজৰিকাই চলাব নোৱাৰাৰ বাবে কংগ্ৰেছে অৰুণোদয় আঁচনি বন্ধ কৰিব বুলি কটাক্ষ মন্ত্ৰীজনৰ ভূপেন বৰাৰ কটাক্ষ মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা 26ত কংগ্ৰেছৰ চৰকাৰ আহিলে অৰুণোদয় আঁচনি বন্ধ কৰা হ'ব এই সন্দৰ্ভত মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই প্ৰকাশ কৰে প্ৰতিক্ৰিয়া ভূপেন বৰাৰ কটাক্ষ সাংসদ ফণীভূষণ চৌধুৰীৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাৰ সমালোচনা কৰাই কাম বুলি মন্তব্য উপ নিৰ্বাচনৰ দিন নিৰ্ধাৰণৰ পাছতে ঘোষণা হ'ব বঙাইগাঁৱৰ প্ৰাৰ্থী উপ নিৰ্বাচনক লৈ প্ৰস্তুতি সন্দৰ্ভত মন্তব্য বঙাইগাঁৱৰ প্ৰাক্তন বিধায়ক ফণীভূষণ চৌধুৰী ইউ পি পি এল আৰু বি পি এফৰ একত্ৰীকৰণ সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া ইউ পি পি এলৰ সভাপতি প্ৰমোদ বড়োৰ বি পি এফ প্ৰধান হাগ্ৰামা মহিলাৰ মন্তব্য প্ৰত্যাখ্যান কৰি ইউ পি পি এল দলে কোনো ধৰণৰ ডাবল ষ্টেণ্ডাৰ্ড নীতি গ্ৰহণ কৰা নাই বুলি মন্তব্য স্মাৰ্ট মিটাৰক স্মাৰ্ট ডকাইত আখ্যা লুৰিণজ্যোতি গগৈৰ বৃহত্তৰ কাজিৰঙা ভূমি আৰু মানৱ অধিকাৰ সুৰক্ষা সমিতিয়ে বোকাখাট নাট্য মন্দিৰত আয়োজন কৰা গণসমাৱেশৰ কাৰ্যসূচীত অংশগ্ৰহণ লুৰিণজ্যোতি মহানগৰীৰ মঠঘৰীয়াস্থিত ৰাইজৰ দলত যোগদান কাৰ্যসূচী নতুন প্ৰজন্মৰ অৰ্ধ শতাধিক যুৱক যুৱতীৰ যোগদান বিহালীত বিজেপিৰ প্ৰাৰ্থিত্বৰ দাবী জয়ন্ত বৰাৰ উপ নিৰ্বাচনত সমষ্টিটোত প্ৰাৰ্থিত্বক লৈ প্ৰবল আত্মবিশ্বাসী বিজেপিৰ কাৰ্যকৰ্তাজন বিহালীত বলিছে উপ নিৰ্বাচনৰ বা নিৰ্বাচনী প্ৰচাৰত নামি পৰিছে শাসক বিৰোধীৰ প্ৰাৰ্থিত্ব প্ৰত্যাশীসকল অসমত নিৰাপত্তাহীনতাত ভোগা নাই মুছলমানসকল দিল্লীত আমচুৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী সন্দৰ্ভত এই প্ৰতিক্ৰিয়া সাংসদ ৰঞ্জিত দত্তৰ বিটিআৰৰ নিৰ্বাচনক লৈ তৎপৰ জি এছ পি দল বাক্সা জিলাৰ ডাঙৰি গাঁৱত জি এছ পিৰ যোগদান কাৰ্যসূচী এক দেশ এক নিৰ্বাচন প্ৰক্ৰিয়াক সমৰ্থন বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা আগৰতলাত ৰেলত বিজেপিৰ সদস্যবৰ্গীয় অভিযান বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ৰাজীৱ ভট্টাচাৰ্য আৰু ৰাজ্যসভাৰ সাংসদ ৰাজীৱ ভট্টাচাৰ্যই আগৰতলাৰ পৰা কুমাৰঘাটলৈ ৰেল যাত্ৰাৰ জৰিয়তে সদস্যবৰ্গীয় অভিযান চলায় আগৰতলাৰ ব্ৰাউন চুগাৰসহ গ্ৰেপ্তাৰ সৰবৰাহকাৰী গোপন সূত্ৰত বম খেদি বৰাজুলা টি আৰ টি চিৰ সন্মুখত অভিযান চলায় আৰক্ষীয়ে লেবাননত ৱাকি টকি বিস্ফোৰণত নিহতৰ সংখ্যা 32গৰাকীলৈ বৃদ্ধি
ধারাবাহিক পেজার তথা ওয়াকিটকি বিস্ফোরণকে আতঙ্কিত হয়ে পড়েছে লেবাননবাসী। তেজপুরের পোলোফিল্ডত রাজেন বরঠাকুর সরণীত তেজপুর চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতা। বাক্সার ভারত ভুটান সীমান্তর উত্তরকুশীত এস এস বির 74 ব্যাটেলিয়নের বৈঠকত ভলিবল প্রতিযোগিতা। মহানগরীর খানাপাড়া গণেশ মন্দিরের সমীপত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, এখন চারিচকীয়া বাহনের উপর বাগরি পড়ল চারিচকীয়া মালভর্তি ট্রাক। ডিঙর চমুয়া গাঁত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, তীব্রবেগী ট্রেভেলারে মহতিয়ালে পথর কাষত রখাই থ এখন বাইক। সোনাপুরের ডিমরিয়া জেলা ট্রাইবেল সংঘ কার্বি ছাত্র সন্থা নিখিল বড়ো ছাত্র সন্থার সংবাদমেল গছুতলীর উচ্ছেদত এটা নির্দিষ্ট সম্প্রদায় টার্গেট করে লওয়া বলে একাংশ দল সংগঠনে চলা প্রচার লঞ্চন। দরং জেলার মঙ্গলগিরিত উত্তর পূর্বাঞ্চলের বৃহৎ ফুড প্রসেসিং উদ্যোগ মুক্তি। বস্ত্রনগরী শুয়ালকুছি শ্রেষ্ঠ পর্যটন গাঁও হিসাবে নির্বাচিত হওয়ার পাছতে আনন্দর লহর। হরিনামত বুড় গল রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা, হাজোর জাপিয়াত অনুষ্ঠিত এক ধর্মীয় অনুষ্ঠানত রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায় জড়িলে হরিনাম। 27-29 সেপ্টেম্বরলৈকে তিনিদিনীয়া কার্যসূচীরে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান আর নর্থ ইস্ট বাটারফ্লাই গ্রুপের যৌথ উদ্যোগত কাজিরঙাত অনুষ্ঠিত হব বাটারফ্লাই মিট। আর এয়া আছিল দ্রুত সংবাদ। নমস্কার।